সুপ্রিয় দর্শক, দ্য ওয়ার্ল্ড কুজিনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি এটা খুব সহজভাবে রান্না করেছি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এটা শর্টকাট ওয়েতে বানিয়ে ফেলতে পারেন। আমি আশা করি আপনারা যারা খুব সহজে বিরিয়ানি বানাতে চান তারা এটা ট্রাই করবেন এবং এটা খেতে কেমন হলো তার ফিডব্যাক আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আজকে বিরিয়ানি রান্না শুরু করি। এই চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি চিকেনের লেগ পিসগুলোকে নিয়ে নিয়েছি। এই লেগ পিসগুলো সাধারণত মশলা ভিতরে ঢুকতে চায় না, এজন্য আমি গায়ে হালকা করে কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালো করে এর ভিতরে ঢুকে যায়। এখন আমি চিকেনটাকে কিছু মশলা দিয়ে মাখিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় ধরে আমি রেখে দেব ম্যারিনেশনের জন্য। তো এর জন্য প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে যে টক দইটা ব্যবহার করেছি এটাতে মোটামুটি পানি ছিল না, তো আপনারা যে টক দইটা ব্যবহার করবেন সেটাতে পানি থাকলে পানিটা ঝরিয়ে নেওয়া ভালো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, যতটুকু পরিমাণে রান্না করছেন বা মাংসের পরিমাণের উপরে এই আদা রসুন বাটাটা নির্ভর করবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দিতে পারেন। দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা, এটা রেডি মিক্স মশলা। আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে বাজারের যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দেব লেবুর রস। এরপরে আমি এই সব মশলাগুলোকে মুরগির মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। ঠিক এরকম মাখানো হয়ে গেলে আমি মুরগির মাংসটা 40 মিনিট থেকে 1 ঘন্টার জন্য ঠিক এভাবে রেখে দেব ফ্রিজে নর্মালে, যেন খুব ভালো একটা ম্যারিনেশন হয়ে যায়। মুরগির মাংস ম্যারিনেশন হতে হতে আমি এদিকে আলু এবং চাল প্রিপেয়ার করে নেব বিরিয়ানির জন্য। এজন্য আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। ঘিটা সম্পূর্ণরূপে গলে গেলে এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। মোটামুটি এরকম হালকা একটু ব্রাউন হয়ে আসলে আমি আলুগুলো তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যে কিছু কুকিং অয়েল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি এর মধ্যে দিয়ে দেব দারুচিনি, ছোট এলাচ, তেজপাতা, এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা পোলার চাল দিয়ে দেব। এখন আমি চালটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে এখানে বাসমতি চাল ইউজ করতে পারেন বা কালিজিরা চালও ইউজ করতে পারেন। আমি হালকা আছে চালটা মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে ভেজেছি, এটা মোটামুটি হয়ে গেছে। এদিকে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি রান্নার বাকি অংশে চলে যাব। একটি প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কুকিং অয়েল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। মোটামুটি এরকম হালকা ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রাখার ফলে চিকেনটা থেকে অলরেডি একটা খুব মুখরোচক একটা অ্যারোমা চলে আসছে, মনে হচ্ছে যে অলরেডি রান্না হয়ে গেছে কিন্তু এখনও রান্না হয়নি, তবু একটা খুব ভালো অ্যারোমা আসছে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলাটা যখন কড়াইয়ের মধ্যে হালকা করে লেগে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আমি হালকা নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 15 থেকে 20 মিনিট পরে আমার চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা খুলে আরও বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে ঝোলটাকে কমিয়ে নেব।
ঝোলটা এরকম ভারী হয়ে আসলে চুলার জ্বালটা একেবারে কমিয়ে দিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা চালগুলো অ্যাড করে দেব। কিছুক্ষণ মুরগির মাংসের সাথে নেড়ে চেড়ে চালটা ভালো করে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেব। আলুটা অ্যাড করার পর আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। এই পানির পরিমাণটা আপনারা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন পানির পরিমাণটা বেশি না হয়ে যায়, তাহলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। মোটামুটি পানির পরিমাণটা এরকম হবে যেন চালটা চালের ঠিক একটু উপরে উপরে পানিটা থাকে, তাহলেই পারফেক্ট। পানিটা দেওয়ার পর যখন এরকম হালকা ফুটতে শুরু করবে ঠিক সেই সময় আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে মোটামুটি 10-12 মিনিট রান্না করব। এ সময় চুলার জালটা খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে, মিডিয়াম লো কিংবা লোয়ার আছে এটা রান্না করতে হবে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। মোটামুটি 8-10 মিনিট পরে ঢাকনা খুলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেব, দিয়ে আমি একটু হালকা উপর নিচ করে দেব। এ পর্যায়ে রাইসটা মোটামুটি হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দেব দুধে সামান্য স্যাফরন মিশিয়ে রেখেছিলাম আগেই, সেটা এটার পরিমাণও খুব বেশি হওয়া যাবে না, অল্প পরিমাণে। আমি এটা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকমভাবে 5 মিনিট রেখে দিলে এটা পারফেক্টলি ডান হয়ে যাবে, এরপর এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানির চেয়ে কোনো অংশেই কম নয়। আমি আশা করি আপনারা এই শর্টকাট উপায়ে রান্নার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও মজার মজার এবং নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ।